বর্তমানের সিনেমা জগতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা নায়ক সিয়াম আহমেদ অভিনয়ের দক্ষতা দিয়ে কাবু করেছেন সকল বয়সী সিনেমা প্রেমীদের। ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম অভিনীত সিনেমা শান, ব্যাপক আলোচিত হয় দর্শক মহলে। এরপরই ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা পাপপূর্ণ দিয়ে নতুন চমক দিলেন দর্শকদের। আবারও নতুন রূপে ধরা দিবেন সিয়াম। দীর্ঘদিনের বিরতির পর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত রাস্তার শিরোনামের ছবিতে অভিনয় করবেন সিয়াম। সিনেমাটির পরিচালনায় থাকছেন এ সময়কার জনপ্রিয় এবং আলোচিত নির্মাতা রায়হান রাফি। সিয়াম রাফি জুটি মানেই নতুন কিছু, সেটার বড় প্রমাণ তাদের পোড়ামন্টু ও দহন সিনেমা। তবে নতুন এই সিনেমায় সিয়ামের নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির পরিচালক রায়হান রাফি। আমরা আপাতত দিতে চাই না যে কে নায়িকা থাকছেন, তো আমরা অফিসিয়ালি ডিক্লারেশন দিব, আসলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটা ডিক্লারেশন দিবে, তখন আমি আসলে বলতে পারবো, এর আগ পর্যন্ত এটা নিয়ে আমি একটা কমেন্ট করতে পারবো না। সেই সাথে জানালেন জাজ মাল্টিমিডিয়া থেকেই রাফি এবং সিয়ামের যাত্রা শুরু। সেই সুবাদে সিনেমাটির জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি রাফি সিয়াম দুজনেই। জাজ মাল্টিমিডিয়া যেহেতু আমাদের জীবনের প্রথম প্রতিষ্ঠান, আমাকেও প্রথম সিনেমা তারা দিয়েছেন, সিয়ামকেও প্রথম সিনেমা দিয়েছেন, আমাদের দায়বদ্ধতা আছে তাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকে অনেকদিন পর জাজ আবার সিনেমা নির্মাণ করছে, সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে না, আমাদের সম্মান আছে, আমরা এখানে কোনো রেমুনেশন নিব না, আমরা একটা নামমাত্র রেমুনেশনে সিনেমাটা করব। একেবারে কমার্শিয়াল ঘরানার সিনেমা হবে জাজের রাস্তা। খুব শীঘ্রই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হবে। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।